আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি ভিউয়ার্স। আজকে আমি আমার বোনের বাড়ির থেকে যাব আমাদের গ্রামের পার্শ্ববর্তী এক ছোট ভাইয়ের থেকে টাকা পাবো। সে টাকার জন্য আমি একেবারে ভোর সকালবেলা বের হয়েছি, আমি আর আমার হাজবেন্ড এই শীতের ভিতরে। তো এভাবে করতে 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 অনেক দূর দালাল বাজার থেকে ভাবনি, এরকম অনেক দূরে প্রায়। তো সকালবেলা যদি না যাই ওদেরকে পাবো না, এত ঠান্ডা শীত শীত শীতের ভিতরে গিয়েছিলাম। তো যাওয়ার সাথে কিন্তু ওর সাথে দেখা হলো, কথা হলো, তারপরও কিন্তু টাকাটা দেওয়া হলো না। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে আমরা কিন্তু আবারও দালাল বাজারে চলে আসছি। দালাল বাজারে চলে এসে আমরা, আমি আমার হাজব্যান্ড দুজনে কিন্তু আমরা নাস্তা করে নিব, আর বাড়ির জন্য কিন্তু আমরা এখানে নিয়ে নিব। তো এ দেখেন এখনও কিন্তু খাল বিল, বিলের পানি, খালের পানি এখনও কিন্তু আসে, শুকানে এগুলাতে কিন্তু মাছ ধরে, মাছ ধরার স্বাদই আলাদা এইসব মাছের। তো কথা বলতে বলতেও কিন্তু আমি যখন মাঝখান থেকে একটু একটু করি আপনাদের জন্য ভিডিও, বাট আমার জন্য দেখার সৌন্দর্য বা রেস্টও নিলাম, দেখে দেখে চলে আসলাম আবারও দালাল বাজারে এসে। আমরা কিন্তু এখানে নাস্তা করে নিচ্ছি, আর এখানের এই হোটেলটাই কিন্তু খুবই ভালো। আগে থেকে সর্বপ্রথম বুঝ জ্ঞান হয়েছে পর্যন্ত আমি দেখি। তো এই হোটেলে খেলাম, আসলাম, রুটি ডিম ভাজি, এই মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো। আমরা আসলে কিন্তু মিষ্টি এগুলো খাই, মিষ্টি দই। তো সর্বশেষে খাওয়ার পরে কিন্তু আমি একটু চা খেলাম, শীত শীত যেহেতু লাগতেছে চাটা খেয়ে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আমার বোনের মেয়েদের জন্য এখান থেকে আবারও কিছু নিয়ে নিলাম, রুটি পরোটা ভাজি, যেহেতু আমরা সকাল ভোরবেলায় খেয়ে নিলাম ওদের জন্য নিয়ে নিলাম। নিয়ে কিন্তু বাড়ি চলে গেলাম। আজকে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাব পাশাপাশি। তো আমি আমার বোনকে একটু কাজে সহযোগিতা করলাম, ঘর বিছনা ঝাড়ু দিয়ে দিলাম। আমি ওদেরকে বললাম আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে যাব, বাকিটা তোমরা করো, আমি গোসল করে আমি রেডি হয়ে চলে যাব। এর মাঝে কিন্তু ইলিশ মাছ আসছে, এখন এই শীতের সিজনে এই মাছগুলো পাবো। সিজনের এই মাছ যেরকম স্বাদ, এখন এই ছোটো ছোটো ইলিশ মাছগুলোতে কিন্তু এরকম স্বাদ বাট ফ্লেভারও। তো মাছগুলো নিয়েছি আমি, 5 কেজি মাছ নিয়ে ফ্রিজে রেখে দিব, ঢাকা যাওয়ার সময় নিয়ে যাব। তো ওদের স্বাদে উঠলাম সে রোদ দেখার জন্য, বাট কী তরকারি আছে আমি আমার বোনকে বলছি। ছাদে যাইয়া দেখতেছি চিচিঙ্গা গাছে ভরপুর চিচিঙ্গা ছোটো ছোটো। তো এ হলো আমার বোনও আমার সাথে উঠছে, ছাদে উঠে বলতেছে যে অনেক সুপারি এগুলো সব এলাম হয়ে রইল, তারপর মুরগির বাচ্চা এগুলাকে রোদে ছেড়ে দিচ্ছে। গ্রামের মানুষের কত না কত রকম কাজ, হাঁস মুরগি ছাগল, উঠান বাড়ি, ঘর দরজা, ঝাড়ু দেওয়া, নেওয়া, সুপারি, নারকেল, এগুলো নিয়ে ওরা কিন্তু সারাদিন ব্যস্ত থাকে। আর মাঝে মধ্যে তরু তরকারি লাগা, তরকারির মধ্যে গাছের গোড়াতে পানি দেয়, আর আমরা ঢাকা শহরে কিনে কিনে খাই, আর আমায় এসে বসি। আমি মনে করি গ্রামটাতে ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালোই থাকে। তো আমার মতো কাদের কাদের যাদের গ্রামে থাকার ইচ্ছা তারা অবশ্য প্লিজ কমেন্ট করবেন। আর আমি আসার সময় আমার মিমিটাকেও আমি নিয়ে আসছি, যে এখন ও রোদ পোহাইতেছে। তো এ হলো আমার শেয়ার করলাম। আর পার্শ্ববর্তীতে দেখি দুটো ডিম মুরগি ফেড়ে রেখেছে কবুতরের ঘরের ভিতরে, খুবই ভালো লাগলো। ভালো লাগা জিনিসগুলো কিন্তু অবশ্যই আমি শেয়ার করলাম, আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।